বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসছে যে আমার জন্য তারা কোরআন খতম দিচ্ছে, আমার জন্য তারা মোনাজাত ধরছে। আপনারা তো ঘুষখোর, হ্যাঁ জনগণ, আপনারা যারা পছন্দ সাংবাদিক আছেন, ওরা তো ঘুষ খায় না, ওরা মানুষের দোয়া করতে জানে, ওদের অন্তর থেকে দোয়া করতে জানে। ওরা অবশ্য দোয়া দরকার, আমার কিন্তু কিছু দরকার নাই, আমার একটা দোয়াই দরকার, আমার আমার জনগণ আমাদের দেশের জনগণের দোয়া দরকার, ভালোবাসা দরকার, আমার আর কিছু দরকার নাই। উপরে আল্লাহ যদি থাকে 95% না, সারা পৃথিবীর সাংবাদিক এসেও আমার কিছু করতে পারবো না যদি আমার সাথে আল্লাহ থাকে এবং জনগণের দোয়া থাকে। আর আমি মনে করি যেহেতু সকালবেলা উঠে 100-এর উপরে আমি ভিডিও পাইছি, মানে কোরআন আপনাকে, আপনি অবাক হয়ে যাবেন যে ভিডিও গুলো, মানে অবাক হওয়ারই কথা, আমি চিনি না জানি না, মনে করেন রংপুরতে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসছে যে আমার জন্য তারা কোরআন খতম দিচ্ছে, আমার জন্য তারা মোনাজাত ধরছে। একটা আপনাকে দেখাই, এরকম কতগুলো, এই দেখেন এটা অন্য মসজিদ, দেখেন ওটা একটা নাম, এটা আরেকটা নাম, আপনাকে আমি শুধু দেখাই, আপনি খালি দেখতে থাকেন। এই দেখেন কত বড় মসজিদ, মসজিদ সরি ইয়াতে ছোট ছোট বাচ্চারা এটা কোরআনের, এরা কোরআনের পাখি তারা বলতেছেন। দেখেন এই একটা সুরা ইয়াসিন খতম হয়েছে, তারা কোরআন তেলাওয়াত খতম করতেছে, এদের আমি চিনি না, আমি জানি। তো এরকম এরকম যে অসংখ্য, এই দেখেন আমি যে একটা একটা দেখেছি ভালো, এরকম অসংখ্য অসংখ্য 100-এর উপরে আমাকে ভিডিও পাঠিয়েছে, অডিও পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, দেখেন। হ্যাঁ এগুলো কি পাঠিয়েছে আপনার, আপনাকে আমি সেইসব ইমাম সাহেবদের যারা মাদ্রাসার বড় হুজুর, যারা মানে আপনাকে কেন এত ভালোবাসেন মাদ্রাসার হুজুররা, এই যে কারণ কি, আপনারা তো ঘুষখোর, হ্যাঁ জনগণ, আপনারা যারা পছন্দ সাংবাদিক আছেন, ওরা তো ঘুষ খায় না, ওরা মানুষের দোয়া করতে জানে, ওদের অন্তর থেকে দোয়া করতে জানে, ওরা বুঝতে পারছে যে আমি নিরপরাধ। কারণ কি, যখন বলা হয়েছে যে 5 বছর আগের ঘটনা, এত বড় একটা অসীম পড়ায় মার্ডার হয়েছে, তা কোনো মিডিয়াতে কেন দেয় নাই, তাহলে নিশ্চয়ই কোনো তো কাহিনী আছে এখানে, কোনো না কোনো কাহিনী আছে। আর 6 নম্বর আশাবিরি নিয়ে কেন টানাটানি করতেছে? কালকে যখন সাংবাদিক একজন ক্যানাডার এক সাগর ভাই বললো যে না আমি চার্জশিট পড়ে দেখেছি, চার্জশিটে আপনি মার্ডারের সাথে ছিলেন না সেটা আমি দেখেছি, যখন কালকে বললো সাগর ভাই, তখন বাংলাদেশের জনগণ জানছে যে চার্জশিটের ভিতরে আমার নাম লেখা নাই মার্ডারে, শুধু আছে আমি 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 পুলিশকে জানাই নাই কেন, আমার অফিসে আমি পুলিশকে ইনফর্ম করাই না কেন, এটা আমি অপরাধী, তো এটা জনগণ জানছে না। তো জনগণ জানিয়ে দেখতেছে যে এত বড় একটা বিপদে পড়ছে আরব, আরব যদি এত বড় একটা বিপদে পড়ছে তাহলে ওরা অবশ্য দোয়া দরকার, আমার কিন্তু কিছু দরকার নাই, আমার একটা দোয়াই দরকার, আমার আমার জনগণ আমাদের দেশের জনগণের দোয়া দরকার, ভালোবাসা দরকার, আমার আর কিছু দরকার নাই। আমার আপনার মতন সাংবাদিক কিংবা আরো যারা সাংবাদিক আছে আমাদের কেউ কেউ দরকার নেই, আমার এখন আমি যে বিপদে পড়ছি এই বিপদের জন্য আমার দরকার হচ্ছে দোয়া, এই দোয়াটা হচ্ছে দেখবেন যে এই দোয়াই আমাকে এক সময় এই বিপদ থেকে উদ্ধার করে নেবে, এটা আমি শিওর। আপনাদের মতন মানে ডোন্ট মাইন্ড, 95% মানুষের মানে যে সাংবাদিক আছে এদের মতন ফালতু না যে আমি মুখ থেকে বলে দিব, আমি প্রমাণ নিয়ে, যেটা হচ্ছে আমি 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 প্রমাণ নিয়ে দাঁড়াবো, ঠিক আছে? যেমন আমি, আপনি যদি বলেন যে অমুক খুনি, তাহলে আপনি অপরাধী, এটা জানেন? যদি কোর্টের রায় ছাড়া আপনি বলেন অমুক খুনি, কি অপরাধী কিনা লন্ডনে, এটা হয় কিনা বলেন? লন্ডনে অনেক কিছু, লন্ডনে তো তাকালেও মানে মামলা হয়ে যায়, আপনার দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকালাম। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন বাংলাদেশে হচ্ছে কি, আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো, একদম সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে, আমি একটা ছোটখাটো একটা সাংবাদিক, আমার তো একটা সোসাইটি আছে এখানে, তো আমি সবাইকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে এটার প্রুফ দিব, তখন দেখবেন কে কোথায় যায়, বুঝতে পারছেন? মানে সবকিছু আছে, আপনি এভাবে আগে ওরা জেলে ঢুকা, নাইলে তো বাস মারা সারা, মানে আমাকে এখন জেলে ঢুকাই দিবে, জেলে ঢুকাইলে কি হবে আমি এদের সামনে আমি বলতে পারবো না আসলে আমার সাথে এটা কারা করেছে, ঠিক আছে? আমার তো একটা একটা বিষয় আমি বলবো, মানে একটা প্রমাণ আমি জড়ো করবো, সেগুলো এক জায়গায় করে আমি সমাজের মাঝে এটা আমি বলবো, আমি ছোটখাটো আমার যেহেতু এখানে সোসাইটি আছে একটা মানে সংগঠন আছে সবাইকে নিয়েই, তো বলার সুযোগটা যেন সাংবাদিক ভাইরা, 5% সাংবাদিক ভাই আপনাদের বলি, সুযোগটা করে দিয়েন, নাইলে 95% সাংবাদিক ভাইরা আমাকে পুলিশকে পুশ করে মানে প্রেশার দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে,
ঠিক আছে, নিয়ে গিয়ে আমাকে জেলে ভরে দেবে, আমি তো আর বলতে পারবো না, আমার প্রমাণের জায়গায় থাকবে, আমার যে স্টাফ গুলো আছে, আমার যারা সভাপতি, আমার কাছে, আমার সাথে যারা বিজনেস করতেছে, আমার কাজ করেন যারা, তাদেরও প্রবলেমে পড়ে যাবে। তা আমি একটা কথা বলি, আসলে